লবণাক্ততার কারণে সুপীয় পানির অভাবে ভোগান্তি পোহাতে হয় বাগেরহাটের উপকূলীয় এলাকার মানুষকে আর এই পানি সংকট নিরসনে সরকারি উদ্যোগে বসানো হয় ন্যানো ফিল্ট্রেশন ইউনিট তবে কয়েকদিনে তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ সংকটের কারণে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় আঠারোটি ন্যানো ইউনিট ও একটি রিভার্স অসমোসিস প্লান্টে সুপীয় পানি উৎপাদন বন্ধ থাকায় এলাকায় দেখা দেয় প্লান্টে পানি না পেয়ে খালি কলস নিয়ে ফিরে যাচ্ছেন কেউ বা আবার খালো পুকুরের দূষিত পানি খেয়ে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে সুপিয় পানি সরবরাহের দাবি এলাকাবাসীর পানি পাইনে কার এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডাব্লিউ গাড়ি খাল বিলের পানি খাচ্ছে যাতে করে আরো ডায়রিয়া দেখা দিয়েছে ট্রিটমেন্ট প্ল্যানটা যদি চালু করা হয় তাহলে হয়তো আমরা একটু পানি খেয়ে বাঁচতে পারি আমাদের যারা পানি তো বিশাল দুর্গন্ধ হয়ে গেছে আমরা ব্যবহার করতে পারি না গায়ে চুলকানি হয়ে গেছে পেটে ব্যথা মানে ডায়রিয়া কারণ হয়ে গেছে গ্রামমন যে মেশিনগুলোর মাধ্যমে পানি দেওয়া হয় এটার যদি ব্যবস্থা করা হয় তাহলে জনগণ কিছু উপকৃত হবে হসপিটালে ডায়রিয়া ডিহাইড্রেশন অনেক রোগী ভর্তি আছে এবং দেখা যাচ্ছে যে অনেক রোগীর ক্ষেত্রে সিভিয়ার ডিহাইড্রেশন আমরা পাচ্ছি ভ্রাম্যমান ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পানি সরবরাহের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ সমস্যার জন্য আরো এবং ন্যানোতে সবার মতো ঠিকঠাক পানি পাওয়া যাচ্ছে পানি পাচ্ছে না জনগণ কিছু এলাকা যেখানে আসলেই বিদ্যুৎ যায় না মানে মোটেই বিদ্যুৎ পাচ্ছে না সেরকম এলাকায় প্লান্টটা থাকলে আমাদের ওই এলাকার মানুষ অন্তত সেখান থেকে যদি পানি নেয় তাহলে এটির একটি সাময়িক সমাধান হতে পারে বাগেরহাটের পাঁচ উপজেলায় বসানো হয় পঁচাত্তরটি ন্যানো ফিল্ট্রেশন ইউনিট প্রতিটি ইউনিটে ঘন্টায় ফিল্টার করা হয় নয়শো লিটার পানি সময় সংবাদ বাগেরহাট